ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থা আছে, কোথাও ভাঙা চুরে নেই। স্টার্টিং একেবারে অরিজিন উডেন, যে এখানে উডেন দেওয়া আছে। অপটিক্যাল মিটার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালাচ্ছে, আল্লাহর অশেষ রহমত আছে। ভাইয়া আল্লাহ খুব ভালো লাগছে। আচ্ছা, তো এখন কি গাড়ি দেখাবেন? এখন দেখাবো ভাইয়া অ্যালিয়ন A15। জি, এটা হচ্ছে টয়োটা অ্যালিয়ন A15। এটা মডেলার হচ্ছে 2014, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015। আচ্ছা, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর একটি কালার। এটা হচ্ছে একেবারে ম্যাটালিক গ্রে কালার। ম্যাটালিক গ্রে? জি, ম্যাটালিক গ্রে। সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট। সামনে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে অরিজিনাল গ্রিল। এবং নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G1539 সিরিয়াল। ওকে, এপাশে দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল এলইডি প্রজেকশন, সাথে ফগ লাইট দেওয়া আছে মাশাআল্লাহ। সামনে ভিতরে দেখতে পাচ্ছেন একটা নিকেলের কাভার দেওয়া আছে, খুবই সুন্দর, একেবারে অরিজিনাল কাভারটি দেওয়া আছে মাশাআল্লাহ, খুব সুন্দর। এছাড়া গাড়ির প্রতিটা গ্লাস 100% অরিজিনাল গ্লাসগুলো আছে। দেখতে পাচ্ছেন এখানে টয়োটার লোগো দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রতিটা গ্লাস একেবারে 100% অরিজিনাল গ্লাসগুলো আছে। এছাড়া রিং টায়ারগুলো দেখতে পাচ্ছেন, 4টা টায়ার অলমোস্ট একেবারে নতুন। রিংগুলো হচ্ছে খুবই ডিজাইনেবল একটি রিং, খুব সুন্দর একটি রিং। এছাড়া গাড়ির লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে ডিজাইনেবল লুকিং গ্লাস, একেবারে লাইটিং সিস্টেম লুকিং গ্লাস। এছাড়া গাড়ির প্রত্যেকটা রেঞ্জে দেখতে পাচ্ছেন অরিজিনাল রেঞ্জে টোটাল লোগো দেওয়া আছে, এখানে নিকেল দেওয়া আছে, যদিও এটা অরিজিনাল নিকেল না, আফটার মার্কেট, বাট আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে। এছাড়া ডোরগুলো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডোর, খুবই সুন্দর। আপনি ভিতরটা একটু দেখেন, ভিতরটা দেখেন একেবারে ইন্টেরিয়াল বিস্কিট কালার ইন্টেরিয়াল, উডেন তেঁতুল বিচি কালার উডেন, খুবই সুন্দর একেবারে। ডিভিডি ব্যাক ক্যামেরা, পুশ স্টার্ট, পুশ কন্ট্রোলার, একেবারে স্টারিং সহকারে উডেন দেওয়া আছে, খুবই সুন্দর মাশাআল্লাহ। এছাড়া গাড়িতে আরও দুইটা ফিউচার আছে যেটা আমি দেখাবো ইনশাআল্লাহ, তার আগে আমরা একটু গাড়িটা দেখে নিই। ভিতরটা দেখেন একেবারে মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থা আছে, প্রত্যেকটা ডোর একেবারে ফ্রেশ। আচ্ছা, এবং ভিতরে মাশাআল্লাহ খুবই সুন্দর, ডোর সিটগুলো অরিজিনাল আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করা, এবং ভিতরে কালারগুলো প্রত্যেকটা জিনিসে একেবারে অরিজিনাল কালারটি আছে এগুলো। আচ্ছা, কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট নেই, প্রত্যেকটা ডোর দেখেন একেবারে স্মুথ ডোর, একেবারে খুবই ফ্রেশ অবস্থা আছে। এবং পুরো বলটা একটু খেয়াল করে দেখবেন, কোথাও একটা স্ক্র্যাচ নেই। আসলে স্ক্র্যাচ না থাকারই কথা, কারণ আমরা একটু টাচ আপ করেছি এটা। আসলে খুবই সুন্দর, প্রতিটা লাইট হচ্ছে অরিজিনাল এলইডি লাইট, দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল এলইডি লাইট। এখানে A15 লোগো দেওয়া আছে, এখানে অ্যালিয়ন লোগো দেওয়া আছে। এছাড়া পিছনের গ্লাসটি দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে এখানে। এবং এখানে স্টার দেওয়া আছে, যেটা 4 স্টার, মানে হচ্ছে 4.5 কেটার গাড়ি। আচ্ছা, মাশাআল্লাহ খুবই সুন্দর 39 সিরিজের গাড়ি। আমি একটু গাড়ির ব্যাকগ্রাউন্ডের ভিতরটা থেকে দেখাই, দেখেন ভিতরটা অসাধারণ ফ্রেশ অবস্থা আছে, একেবারে ভিতরে খুব ফ্রেশ। তেলের গাড়ি, কোথাও কোনো সিএনজি করা হয়নি, সিএনজি বা এলপিজি করা হয়নি, একদম ফ্রেশ অবস্থা আছে, অরিজিনাল কালারটি আছে। আচ্ছা, এবং প্রত্যেকটা জয়েন্ট একটু বিশেষ করে খেয়াল করে দেখবেন, প্রতিটা জয়েন্ট দেখেন, প্রত্যেকটা জয়েন্ট একেবারে অরিজিনাল অবস্থায় আছে, কোথাও কোনো খোলা কাটা নেই, মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে অরিজিনাল কালারটি আছে। এপাশে জয়েন্টটা একেবারে ফ্রেশ, খুবই সুন্দর, খুব ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ। অরিজিনাল ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু লাগানো আছে, গাড়ির সাথে বিল্ডিং যেগুলো থাকে সেগুলোই আছে। এছাড়া পুরো বডিটা একটু দেখেন, কোথাও বডি আপনার অনেক সময় দেখা গেছে আপনার অ্যাক্সিডেন্ট করলে বডিগুলো কিন্তু এলোমেলো হয়ে যায়, বাট আলহামদুলিল্লাহ বডিটা একেবারে টানা বডি। প্রত্যেকটা ক্রসগুলো দেখতে পাচ্ছেন, মানে ডিজাইনগুলো একেবারে যেভাবে থাকে ঠিক সেভাবেই আছে, পুরো বডিটা কোথাও কোনো পার্টিশন খোলা হয়নি, একেবারে অরিজিনাল পার্টিশনগুলো আছে। প্রত্যেকটা জয়েন্টে দেখবেন আপনার সিল করা আছে, জাপানি যে সিল সেই সিল করা। কিছু গাড়ির ডোরগুলো দেখাই আপনাকে, দেখেন প্রত্যেকটা ডোরে জাপানে একটা পেস্টিং দেওয়া থাকে, সেই পেস্টিংগুলো দেওয়া আছে। এবং ভিতরে ফ্যাব্রিকগুলো দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থা আছে। আচ্ছা, প্রত্যেকটা জিনিসই, এবং পিছনে প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনার, এগুলো টিন্টেড গ্লাস, এগুলো টিন্টেড গ্লাস, এগুলো কিন্তু পেপার না, একেবারে টিন্টেড গ্লাস। আচ্ছা, আমি একটু গাড়ির এই পাশটিকে দেখাই, ডোরগুলো দেখেন প্রত্যেকটা ডোর দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে। আর আরও কিছু দেখে দিই, যেটা আমি বলেছিলাম যে আরও কিছু ফিউচার আছে গাড়িতে, সেটা আমি একটু দেখে দিচ্ছি। যেমন হচ্ছে আপনার এখানে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থা আছে, কোথাও ভাঙা চুরে নেই। স্টার্টিং একেবারে অরিজিনাল উডেন, যে এখানে উডেন দেওয়া আছে। অপটিক্যাল মিটার, অপটিক্যাল মিটার, মাইলেজ হচ্ছে 58,000,
অরিজিনাল ডিভিডি ব্যাক ক্যামেরা, ক্রুজ কন্ট্রোলার দেওয়া আছে এখানে। হ্যাঁ, দেখেন এসি, দেখেন কন্ট্রোল কাজ করতেছে এখানে। খুবই সুন্দর। আচ্ছা, এ দেখেন প্রত্যেকটা জায়গায় ক্রুজ কন্ট্রোলার কাজ করছে। দেখেন প্রত্যেকটা জায়গায় আসলে খুবই সুন্দর। এছাড়া যেটা আমরা দেখব, এসিটা অফ করে দিই, এসিটা অফ করলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গাড়ির সিটগুলো দেখবো। আপনি একটু সিটগুলো বিশেষ করে দেখবেন, সিটগুলো হচ্ছে পাওয়ার সিট। এ দেখেন, পাওয়ার সিট, দেখেন পাওয়ার সিট, এই যে দেখেন। সাধারণত 14 গাড়িতে সিট পাওয়ার কিন্তু খুব কম আসে। আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে এগুলো, এগুলো খুবই সুন্দর। এ দেখেন পুরোটাই পাওয়ার। আচ্ছা, এই দেখেন পুরো সিটটা দেখেন, চমৎকার, একেবারে ফ্রেশ। আর একটা জিনিস হচ্ছে এই গাড়ির ফিউচারটা হচ্ছে, এটা হচ্ছে আইডল স্টপ গাড়ি। আমি একটু আইডল স্টপটা দেখাই আপনাকে। এ দেখেন, এ দেখেন এখানে আইডল স্টপের সুইচ দেওয়া আছে। এই যে এখানে একটা সুইচ দেওয়া আছে, এটা হচ্ছে আইডল স্টপ। আপনি যখন গাড়ির জ্যামে থাকবেন, এই দেখেন আইডল স্টপ অফ, এখন অফ আছে, এই যে অন করলাম, এই যে অফ। হ্যাঁ, আপনি যখন গাড়ি চালাচ্ছেন, যখন আপনি জ্যামে বসে থাকবেন, এটা অটোমেটিক গাড়ি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং তেলের লাইনটা টোটালি বন্ধ থাকবে। আপনার মোটর দিয়ে সব কিছু চলবে, বাট তেলের লাইনটা বন্ধ থাকবে। এটা হচ্ছে তেলকে সাশ্রয় করার জন্য এবং খুবই সুন্দর। এগুলো গাড়ি হচ্ছে আপনার এলপিজি বা সিএনজি করার কোনো প্রয়োজন পড়ে না, এগুলো তেলের মাইলেজ খুবই ভালো দেয়। আমরা একটু ইঞ্জিনটা আপনাকে দেখাই। অবশ্যই, ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিনটি। ভিভিটিআই ইঞ্জিন, 1500 সিসি, একেবারে তেলের গাড়ি। এই দেখেন আইডল স্টপের সুইচটা এখানে দেওয়া আছে, মোটরটা, এখানে একটা মোটর দেওয়া আছে যেটা হচ্ছে আইডল স্টপ কাজ করবে এখান থেকে। এবং প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে অরিজিনাল কালারগুলো আছে, প্রতিটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে। সামনে মার্সেলের খেয়াল করে দেখবেন প্রত্যেকটা জিনিস মশাল্লা খুবই ফ্রেশ অবস্থা আছে এগুলো। প্রত্যেকটা লাইট অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে এবং বনটের উপরের অংশ একটু খেয়াল করে দেখবেন একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো, মানে কোথাও কোনো খোলা কাটা নেই, এক্সচেঞ্জ নেই। কারণ আমি প্রতিটা গ্লাস দেখালাম, প্রত্যেকটা গ্লাসেই কিন্তু আপনার অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে। লোগো থাকা মানে হচ্ছে যে কোথাও কোনো এক্সচেঞ্জ নেই। প্রতিটা জিনিসই আলহামদুলিল্লাহ একেবারে অরিজিনাল অবস্থায় আছে, কোথাও কোনো কিছু এক্সট্রা লাগানো হয়নি বা চেঞ্জ করা হয়নি। অ্যাজ ইউজুয়াল যা আছে গাড়ির সাথে একেবারে ফ্যাক্টরি ফিটিং যেগুলো, সেগুলোই আমরা দেখালাম। এবং আশা করি ইনশাল্লাহ ফিজিক্যালি আসলে সেগুলো দেখতে পাবেন। এবং যতটুকু আমরা আমাদের ভিডিওতে অনেক সময় অনেক কিছু দেখানো মিস হয়ে যায়, সেগুলো কিন্তু ফিজিক্যালি আসলে দেখতে পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো এটার দাম কত যাচ্ছে? এর দাম যাচ্ছে আমরা 23,85,000 টাকা। এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস, এটা ফিক্স না। অবশ্যই দাম নিয়ে আলোচনা করবো ফাইনালি গাড়িটা দেখার পরে, কারণ মডেলটা আরেকবার বলে দিচ্ছি, এটা মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন হচ্ছে 2015। আইডল স্টপ, সিট পাওয়ার, একেবারে জি প্লাস গাড়ি এটা। আর দাম চাচ্ছি আমরা 23,85,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, ঠিক আছে।